রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকট যেমন রয়েছে ঠিক তেমনি মিড ডে মিল সহ পরিকাঠামোর সমস্যা রয়েছে সেদিক থেকে স্কুলগুলোর দিকে নজর দেওয়া আধিকারিক বিদ্যালয় পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিক সকলের সেখানে দায়িত্ব রয়েছে কিংবা কর্তব্য পালন করতে হয় সেদিক থেকে প্রায়শই একটি কথা শোনা যায় যে যারা সত্যি দায়িত্ব পালন করছেন বা করবেন তারা এই সময়ের মধ্যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন না আমরা এমন একটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে পড়ুয়ারাই বলছেন যে মিড ডে মিল যেভাবে দেওয়ার কথা বা মিড ডে মিল যেভাবে পরিবেশন করার কথা যে গুণ বা গুণমান বজায় রাখার কথা সেদিক থেকে তা সম্ভব হচ্ছে না অভিযোগ করছে যে কোনো কোনো মহল থেকে বিষয়গুলো নিয়ে যখন উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয় তখন কোনো এক অজ্ঞাত কারণে তা নিয়ে কেউই তৎপরতা দেখান না কিংবা ব্যবস্থা গ্রহণ করেন না আপনারা যে দৃশ্যগুলো দেখছেন সেটা একেবারে রাজধানীর অদূরে মধুবন রানী খামার স্কুলের দৃশ্য সেখানে মধুবন রানী খামার অনন্ত আচার্য স্কুলে মিড ডে মিল সহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরেছেন পড়ুয়া থেকে শুরু করে প্রত্যেকে মিড ডে মিলে যেমন সমস্যা আছে সমস্যা আছে ক্লাসরুমের ক্ষেত্রেও একেবারে পর্যাপ্ত পরিমাণে সবকিছু আছে তা নয় মধুবন রানী খামার অনন্ত আচার্য স্কুলের এই দৃশ্য দেখে অনেকে বলবেন যে হ্যাঁ আরো বেশ কয়েকটি স্কুলে সে সমস্যা আছে আমরা শুনি তারা কি বলছেন সবজি ভালো ছিল ভালো খেলুন বাচ্চারা স্কুলের নাম কির স্কুলের নাম কোন স্কুলে পড়ো

আপনারা শুনলেন এবং সেখানে একেবারে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ারা অভিভাবকরা সমসুরে অভিযোগের কথা বলছেন বলছেন মিড জন্য যে বরাদ্দ করা হয় যে অর্থরাশি বরাদ্দ করা হয় সেই অর্থরাশি দিয়ে হচ্ছে না তাতে সমস্যা তৈরি হচ্ছে এবং যে অর্থরাশি দেওয়া হয় সেই অর্থরাশি দিয়ে একেবারে উপযুক্ত পরিমাণ খাবার দেওয়া কিংবা সঠিকভাবে সব কিছু রেখে সে খাবার তৈরি করা সেটাও সম্ভব নয় সেদিক থেকে পড়ুয়ারা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ বলছিলেন যে খাদ্যর গুণমান সেখানে বজায় রাখা দরকার সেদিক থেকে নজর নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেমন তাদের কথাগুলো বলছেন অন ক্যামেরা কথাগুলো বলার চেষ্টা করছেন ঠিক তেমনি অভিভাবকরা বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং তারাও তাদের মতন করে কথাগুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্যাগুলো তুলে ধরে উদ্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং আমরা প্রায়শই একটি কথা শুনি যে জেলা শিক্ষা আধিকারিক বলুন বিদ্যালয় পরিদর্শক বলুন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা বলুন তারা বিভিন্ন সময় এসব স্কুলগুলোতে যান বা স্কুল পরিদর্শন করেন এবং এই পরিদর্শনকালে বেশ কয়েকটি বিষয় সেখানে খুব গুরুত্ব সহকারে দেখানো হয় এক স্কুলের পরিকাঠামু দিক দুই স্কুলের পঠন পাঠন ঠিক মতন হচ্ছে কিনা তিন মিড ডে মিলের বিষয় এবং মিড ডে মিলে আলাদা সেকশন রয়েছে শিক্ষা দপ্তরে তারা মূলত সব কিছু খতিয়ে দেখেন একেবারে বাস্তব ছবি যদি তুলে ধরার চেষ্টা হয় তাহলে সেটা কতটা সম্ভব সেটা কতটা বাস্তবমুখী সিদ্ধান্ত কে কেউ বলছিলেন বা কেউ বলার চেষ্টা করেছেন যে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার সমাধানে যাদের দায়িত্ব রয়েছে যে না এই সঠিকভাবে সবকিছু কিছু খতিয়ে দেখা হবে সেদিক থেকে অভিযোগ উঠে বা অভিযোগ করা হয় যে সেগুলোই কার্যত খতিয়ে দেখা হচ্ছে না সঠিকভাবে কারোর কারোর বক্তব্য যে এই সময়ের মধ্যে প্রত্যেকটি স্কুলে মনিটরিং ব্যবস্থাকে খুব জোরালো করা দরকার মনিটরিং ব্যবস্থাকে জোরদার করা দরকার কেউ কেউ বলছেন যে প্রতিনিয়ত স্কুলগুলোর দিকে নজর রাখা দরকার সেটা যেমন একদিকের বিষয় ঠিক তার পাশাপাশি স্কুলগুলো কেমন চলছে তার একটা বলা যেতে পারে কেন্দ্রীয়ভাবে মনিটরিং খুব জরুরি হয়ে পড়েছে একেবারে কেউ কেউ বলছেন যে তৃণমূল স্তরে বা বিকেন্দ্রীকরণের কথা অনেকে বলেন সেদিক থেকে কতটা হচ্ছে বা এই স্কুলগুলো যারা বিদ্যালয় পরিদর্শক আছেন জেলা শিক্ষা আধিকারিক আছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ আছেন ম্যানেজমেন্ট কমিটি আছেন তার বাইরে থেকেও যদি বলা যায় রাজ্যে বসে শিক্ষা দপ্তর থেকে যদি একেবারে কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সিস্টেম চালু করা যায় তাহলে বোধহয় হয় একেবারে তৃণমূল স্তরের সমস্যাগুলো খুব দ্রুত গতিতে রাজ্যে বা শিক্ষা দপ্তরে এসে পৌঁছতে পারে তারপর সেখান থেকে হয়তো সমস্যার সমাধানে উদ্যোগী হতে পারে আমরা আরো কিছু বক্তব্যের অংশ বিশেষ শুনি মিড ডে মিল সম্বন্ধে দেখেন আমরা কমিটিও জানি আমরা মর্নিং সেশন মিড ডে মিল মর্নিং সেশন কি আমাদের স্কুলে হয়তো ডিমের দিন ঝোলটা একটু ভাতলা হয় এটা আমরা নিজেরাও স্বীকার করি হ্যাঁ এটার কারণ আমাদের ডিমের দাম দেওয়া হয় সরকার থেকে চার টাকা ছিচল্লিশ পয়সা মর্নিং সেকশন কিন্তু আমরা বাজার থেকে ডিম ষাট টাকার কমে পাই না ভালো ডিম আনতে গেলে কম ডিম আমরা পাই অর্ধেক পরে পচা হ্যাঁ আপনি ডিমের সাইজ দেখছেন অবশ্যই ডিমের সাইজ ছোট নাই সব বড় ডিম এই ডিমটা পচা করে না দাম বেশি ষাট টাকার কোনো আমরা ডিমটা কিনতাম পারিনি এই ডিম যে আমরা খাওয়াই তো আজকে দেখেন আমার পঁয়তাল্লিশ জনে আমি দুইশো দশ টাকা পাইছি ডিমের আর আমি ডিমটা কিনতে হয়েছে তিনশো পনেরো টাকা দিয়ে আমার কত টাকা ঘাটতি আছে এখানে তারপরে মশলাপাতি দেখেন সবজি সবজি পঁয়তাল্লিশ জনের হ্যাঁ প্রতি স্টুডেন্টে সবজি হয়েছে আজকে পনেরো পয়সা ধরা মাথা পিছু পনেরো পয়সা তো পঁয়তাল্লিশ জনে আমি পাইছি কত পনেরো পয়সা করে ছয় টাকা পঁচাত্তর পয়সা ছয় টাকা পঁচাত্তর পয়সা দিয়ে আমি কত সবজি কিনতে পারি আর অন্যরা তারপরে মশলাপাতি পাতি হ্যাঁ মশলা পাতি হইতে মাথা পিছু এগারো পয়সা করে চার টাকা পঁচানব্বই পয়সা পাইছি মশলা তেলে পাইছি আঠারো টাকা আমি ঝোলটা কি ভাবে আমি একটু ঘন করুন হ্যাঁ এটা এক কেজি আলুর দাম কত আপনার পারে জানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা গুড়া মরিচ দিয়ে কারণে হচ্ছে এখন আমরা গুড়া খাওয়াই না এই অল্প কয়েকদিন মরিচের দাম বেশি অতিরিক্ত দাম বাজারে আড়াইশো টাকা তিনশো টাকার কোনো কোনো মরিচ নেই যার ফলে আমরা গুড়া খাওয়াইছি কিন্তু পরিমাণে একদম কম দিতে গেছি যাতে বাচ্চারা মুখে ঝাল না লাগে

পরিস্থিতি নিয়ে কি বলছেন একেবারে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অভিভাবকদের বক্তব্য হয়তো এমন দৃশ্য আর অনেক জায়গায় আছে দৃশ্য আর অনেকের কাছে পরিষ্কার সেদিক থেকে স্কুল শিক্ষার প্রসারে রাজ্য সরকারের যে আন্তরিকতা সরকারের যে দৃষ্টিভঙ্গি তার বাইরে কয়েকটি বিষয়বোধ হয় সেগুলোর প্রতিও নজর দেওয়া খুব গুরুত্বপূর্ণ সময়ের দাবি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন পিভি টোয়েন্টি এবং আমরা আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আসছি প্রতিনিয়ত আমরা যে খবরাখবর থাকে তার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরব